পরিযায়ী শ্রমিকদের খাবার প্রদান করতে গিয়ে বিক্ষোভ, ঘটনায় আহত এক বিজেপি কর্মী। উল্লেখ্য, সোমবার রানীগঞ্জের বল্লভপুরের কোয়ারেন্টাইন সেন্টারে থাকা পরিযায়ী শ্রমিকদের খাবার দিতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। বিজেপি কর্মীদের অভিযোগ, এরই জেরে মঙ্গলবার বিজেপি কর্মীদের বল্লভপুর থানায় ডেকে লকডাউন নিয়ম লঙ্ঘনের অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে বিজেপির কর্মী সমর্থকরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে গেলে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে। বিজেপির আরও অভিযোগ, আন্দোলন চলাকালীন কিছু পুলিশ কর্মী তাদের উপর চড়াও হয় এবং তাদের মারধর করে। এই ঘটনায় বিজেপি কর্মীরা আহত হয়েছে বলে জানা যায় বিজেপির তরফ থেকে। সকালে বল্লভপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার সুধীরবাবু আমাদের ওই সাংসদ প্রতিনিধিকে ফোন করেন। ফোন করে বলেন যে বড়বাবু দেখা করতে চান, দুজন মাত্র থানায় যায়। ভেতরে ঢুকি নিয়ে ওকে কোনো কথাবার্তা না বলেই চড়া হয় থানার বড়বাবু, দম্ভবশীত একদম ছেলেটাকে মারধর করে এবং অ্যারেস্ট করে নেয়। আমরা পরবর্তীকালে জানতে চাইলে বলে যে সরকারি কাজে বাধা দেওয়ার জন্য, সরকারি কানুন ভাঙার জন্য ওনাকে অ্যারেস্ট করে। কী সরকারি আইন ভাঙলো এখানে? দুস্থরা খেতে পাচ্ছে না, খাবার দিতে গেছে, কোয়ারেন্টাইন সেন্টার করেছেন, সেটা সেখানে পর্যাপ্ত খাবার পাচ্ছে না, এবং কালকের ঘটনাটা চারিদিকে ছড়িয়ে গেছে এবং আপনার মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে গেছে, সেটা থেকে আপনি ঝাড় খেয়েছেন। তৃণমূলের করতে পারছি, কোনটা পারছি বলছি, না পারবো না, কোয়ারেন্টাইনে খাবার দিতে যাওয়ার জন্য।